আসসালামু আলাইকুম। খুব সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করতেছি, মানে ঝটপট রান্নাঘরে থাকে মাত্র দুইটি উপকরণ দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। এখানে পিঠাটা তৈরি করার জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি, পানিটার সাথে 7 মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি আর লবণটা যখন গলে পানিটা ফুটবে, ফুটে আসলে তখন আমি 1 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিয়েছি। চালের আটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ডোটা তৈরি করে নিয়েছি। এটা একটু ঝরঝরে হবে কিছুটা, কারণ হচ্ছে এটা পানির চেয়ে চালের গুঁড়ের পরিমাণটা একটু বেশি। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা একটু সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে একটু সাইডে রেখে দিব। এখন আমি আটার যে ডোটা তৈরি করে নিয়েছি ওটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ফিটার জন্য বেটারটা তৈরি করে নিব। এখন আমি ফিটার যে আটাটা তৈরি করে নিয়েছি, আটাটা একটু ঝরঝরে হয়েছে, যেহেতু আমার চালের গুঁড়ের তুলনায় পানিটার পরিমাণ কম, এজন্য আমি বেটাটা তৈরি করার জন্য ডিমটা ফেটে নিয়েছি। ডিমটা দিয়ে মূলত আমি ফিটাটা তৈরি করে নিব। একটু ঠান্ডা হয়ে আসলে তখন আমি ডিমের যে ডিমটা একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, ওইটা একটু একটু করে দিয়ে আমি সফট একটা বেটার তৈরি করে নিব। আর খুব ভালোভাবে মেখে ডিমটার সাথে আটাটা সম্পূর্ণ ভালোভাবে মেখে নেবেন। একটু একটু করে ডিম দিবেন, সম্পূর্ণ ডিম দিতে যাবেন না। আর ডিমের পরিমাণ কারো কম বেশি লাগতে পারে, শুকনো চালের গুঁড়ো হলে একটু ডিমের পরিমাণ পুরোটাও লাগতে পারে। আমি এখানে হাতে একটু একটু করে তেল দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিব। এখানে আমার টোটাল লেগেছে 1 টেবিল চামচ পরিমাণ তেল। হাতে একটু একটু করে হাতে মেখে মেখে আমি একসাথে দিই না, হাতে মেখে মেখে তারপরে আমি ডোটা তৈরি করে নিয়েছি। তাহলে কি হবে, হাতে ওপর আটকাবে না আর ডোটা খুব সফট মসৃণ একটা ডো হবে। আমার ডোটা তৈরি করার জন্য পুরো একটা ডিম লাগে না, আমার কিছু অংশ ডিমের কিছুটা অংশ রয়ে গেছে। এখন আমি হাতের তালুর সাথে একটু তেল মেখে তারপরে আমি গোল গোল শেপ দিয়ে নেব সবগুলোকে। এখন আমি এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিব। ফিটার যে ডিজাইনটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে একটু লম্বাটি শেপ দিয়ে তারপরে হচ্ছে দেখে বুঝে নেবেন যে কীভাবে তৈরি করতেছি। গ্রেটারের উল্টা পিঠে, গ্রেটারের ভা পিঠে দিবেন না, উল্টা পিঠে গ্রেটারটা মানে আটাটা দিয়ে একটু হাতে প্রেস করে করে পাতলা পুরো গ্রেটারের মধ্যে মেলে দিতে হবে। এখন হালতোভাবে হাতের সাহায্যে একটু উঠিয়ে একদম রাউন্ড শেপ করে নেবেন। এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠা তৈরি করার সময় গ্রেটারের উপরে একটু তেল ব্রাশ করে দিবেন, তাহলে আর পিঠাটা আটকাবে না, খুব সহজে উঠে আসবে। এভাবে আমি আরেকটা আটার দিয়ে আরেকটা আটা দিয়ে এরকম চেপে চেপে আটকিয়ে তারপরে এক সাইড থেকে আমি তুলে তারপরে হচ্ছে সুন্দর একটা শেপ দিয়ে নিব। দেখেন এভাবে উঠিয়ে নিয়ে তারপরে একটা সুন্দর পিঠার ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা পিঠা একে একে তৈরি করে নিব। প্রত্যেকটা পিঠা তৈরি করার জন্য গ্রেটারের উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে আর পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে, আটকাবে না। দেখেন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটা ডিম দিয়ে আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন সবগুলো পিঠা তৈরি করা আমার হয়ে গেছে। এই পর্যায়ে চুলাতে পর্যাপ্ত পরিমাণ কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে পিঠাগুলো 1 ফিট যখন ভালো করে হয়ে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। চুলার তাপ কোনো মতে বাড়ানো যাবে না, চুলার তাপ যদি বাড়িয়ে পিঠাটা তৈরি করে নেন তাহলে উপরে কালার চলে আসবে, ভেজে নিলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে খুব মিডিয়াম টু লো হিটে রেখে একদম একটু সময় নিয়ে লাল লাল করে পিঠাটা তৈরি করে নেবেন। আর পিঠাটা কিন্তু রেখে খেতে পারবেন, এভাবে তৈরি করলে ক্রিস্পি করে ভেজে নেবেন। এভাবে সবগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো তুলে আমি স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে নেব। দেখেন সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। এখন আমি যে বাকি পিঠাগুলো তৈরি করে দিয়েছি ওই পিঠাগুলো আমি দিয়ে দিব। দিয়ে সবগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি একটা ফিটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত সুন্দর রয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার। আর ঝটপট মেহমান আসলে বিকেলে নাস্তা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। যারা আমার ভিডিওটি দেখছেন প্রতিদিনের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।